আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, তিনটা ফু ছবিতে দিলে আপনার কথা শুনতে বাধ্য হবে যে কেউ, 100% গ্যারান্টি, যে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকে যে দোয়াটি সম্পর্কে আপনাদেরকে জানাবো, এই দোয়াটির অর্থ হচ্ছে এবং তিনি ক্ষমাশীল প্রেমময়। যে কাউকে বাধ্য করার জন্য, নিজের অনুগত করার জন্য, নিজের কথা শুনতে বাধ্য করানোর জন্য এই আমলটি অতি গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বলবো, পরিপূর্ণ বিশ্বাস ও এখলাসের সাথে এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনাকে সফল করবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই মনে রাখবেন, ধৈর্য ধারণ করতে হবে, পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং এই আমলটি করার পূর্বে যে শর্তগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। আপনারা কেউ যদি এটা খারাপ কাজে ব্যবহার করেন, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের নিজেদেরই সমস্যা হবে। আমি অনুরোধ করব, কেউ এটা খারাপ কাজে ব্যবহার করবেন না। অবশ্যই বিবাহ করার নেক উদ্দেশ্য করে বা ভালো যে কোনো কাজের উদ্দেশ্য করে আমলটি করবেন, আল্লাহ তাআলার রহমতে নিশ্চয়ই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। এবং যাই যে কাজের উদ্দেশ্য করে আমলটি করবেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা কমেন্টে যদি লাভ চিহ্ন দিই তাহলে জানবেন আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, আপনি এই আমলটি করতে পারেন। এছাড়াও যদি কারো কোনো সমস্যা থাকে আপনার কমেন্টে লিখতে পারেন, সে অনুযায়ী আমরা পরবর্তীতে আমল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমলটি করার নিয়ম সম্পর্কে জানাবো, আমলটি কিভাবে করবেন আর কোন সময় করবেন। এই আমলটি আপনি করতে পারবেন শুধুমাত্র এশার নামাজের পর। এশার নামাজের পর যে কোনো সময় দুই রাকাত আগে নফল নামাজ পড়বেন, তারপরে এই আমলটি করবেন। মনে রাখবেন, যে কোনো দিন এই আমলটি করতে পারবেন, শুধুমাত্র এশার নামাজের পর দুই রাকাত এক্সট্রা ভাবে নফল নামাজ পড়ে নেওয়ার পর আমলটি করবেন। দুই রাকাত নফল নামাজ পড়া হলে সেখানে বসে থেকে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপরে স্ক্রিনের উপরে একটি দোয়া দেখছেন, এই দোয়াটি পাঠ করবেন 100 বার। দোয়াটির উচ্চারণ হচ্ছে ওয়াহওয়াল গাফারুল ওয়াদুদু। দোয়াটি 100 বার পড়া হলে আপনি দুই হাত তুলে মোনাজাত ধরে যে ব্যক্তিকে আপনার বাধ্যগত করতে চান, আপনার অনুগত করতে চান, তাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যাতে সে আপনার কথা শুনে আপনার অনুগত থাকে। এভাবে দোয়া করার পর মোনাজাতটা শেষ করে আবার দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। তারপরে আবার এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে যে ব্যক্তিকে আপনি বাধ্য করতে চান তার ছবির উপরে 3টা ফু দিবেন। তার ছবি যদি মোবাইলে থাকে তাতেও কোনো সমস্যা নাই। ফু দেওয়ার পরে আবার নিয়ত করবেন সে যাতে আপনার অনুগত থাকে, আপনার কথা শুনে। এভাবে আপনি মনে মনে কিছু নিয়ত করে নেবেন, আল্লাহ তাআলার রহমতে আপনি যদি সৎ কাজের উদ্দেশ্যে, বিবাহের উদ্দেশ্যে এটা করে থাকেন, আল্লাহ তাআলার রহমতে নিশ্চয়ই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।